বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে আমি চুলার পাশটা পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব। রান্নাঘর ঝাড়ু দিয়ে এখন আমি সকালে নাস্তার জন্য রুটি ভেজে নেব, আর রুটিগুলো আমার রাত্রের বানানো। আমি সবসময় রাত্রে রুটি বানাই রেখে ফ্রিজে। আমার রুটিগুলো ভাজা শেষ, আর এখানে আগের দিনে রান্না করা হাঁসের মাংস এগুলো এখন গরম করে নেব নাস্তা করার জন্য। আর চা আমি আগেই বানাই নিছি। এখন আমি নাস্তা করে নেব। আমি এখানে রংস নিয়েছি, এখানে আছে পায়েস, এগুলো দিয়ে এখন নাস্তা করবো সবাই। আমাদের সবার নাস্তা করা শেষ, এখন আমি মগ আর বাটিগুলো দিয়ে নিব। থালাবাটিগুলো ধোয়া শেষ করে আমি এখানে কিছু পালং শাক গোড়া ফেলে পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলো কেটে নেব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। পালং শাকগুলো কাটা শেষ করে এখন আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরের জন্য আমি এখানে ডাল রান্না করে নিয়েছি,
আর এখানে তিন চার পিস ইলিশ মাছ হালকা মশলা দিয়ে রান্না করে নিয়েছি। ডালগুলো নামি এখন আমার আমার আর আমার মেয়ের পছন্দের একটা খাবার চিংড়ি মাছ দিয়ে পালং শাক, এগুলো এখন রান্না করে নেব। সব রান্না আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ সব রান্না শেয়ার করতে গেলে ভিডিও দেখা যায় অনেক বড় হয়ে যায়। আর এই চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করা খাবারটা আমার আর আমার মেয়ের অনেক পছন্দ। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খাইতে ভালো লাগে, কিন্তু পালং শাকটা বেশি পছন্দ। অনেকদিন রান্নাও করা হয় না। আমি লবণ দিয়ে পেঁয়াজগুলো হালকা পেঁয়াজ এখন মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছের পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভেজে নিব। চিংড়ি মাছের পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভেজে আমি এর মধ্যে ছোটো ছোটো দুইটা আলু কেটে নিয়েছি, আলু দুটো দিয়ে দিই। আলু দিয়ে দিয়ে আমি দুই তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি এখানে হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে আমি জিরার গুঁড়ো আর আদা রসুন বাটা নিয়েছি। এখন এগুলো দিয়ে সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাঁচা মরিচ দিয়ে দিব, শুকনো মরিচ দিই নি আমি। কাঁচা মরিচ দিয়ে এখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিব। পালং শাক থেকে এমনিতেই অনেক পানি বের হয়, কারণ আমি পানি দিব না। শাকগুলো দিয়ে চুলে রাজ বাড়ি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকগুলো ঢাকনা দিয়ে রাখার কারণে শাক দিয়ে অনেকগুলো পানি বেরোয়েছে। এখন আমি ঢাকনা ছাড়া এগুলো নেড়ে চেড়ে রান্না করে নিব। আর আমি একটু জল জল রান্না করব। আমার শাকগুলো রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কিছু দিয়ে দিই। ধনিয়া পাতা কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব, কারণ আমি শাকটা জল রাখবো, জল জল খাইতে ভালো লাগে। এই যে আমি শাকগুলো রান্না করে নামিয়ে নিয়েছি। সব রান্না শেষ করে তারপর আমি চুলায় ভাত বসাই দিছি।
শীতের দিনে আমি বাচ্চা একটু দেরি করে রান্না করি। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।